আসছে ঈদুল ফিতর আর মাত্র বাকি দুই দিন এই দুই দিনে কিন্তু ঈদে গর্মকু মানুষ কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যে কিন্তু যাতায়াত শুরু করেছে আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই এই যে সড়কের যে মানুষগুলো আছে আসলে তারা কিন্তু ঈদে বাড়ি যাওয়ার জন্য তারা কিন্তু আসলে প্রতিটি বাসের এই কাউন্টার থেকে এই কাউন্টারে প্রত্যেকটি কাউন্টারে কিন্তু তারা যাতায়াত করতেছে আর অন্যান্য বছরের তুলনায় কিন্তু এই বছর কিন্তু সড়ক যে খানাখন্দ ছিল এই বছর কিন্তু আমরা তেমনটা চোখে পড়ে না সড়ক অন্যান্য বছরের মানুষ কিন্তু অভিযোগ করতো যে রাস্তায় খানাখন্দ ভাঙা এই জন্য যানজট লেগেই থাকতো এই বছর কিন্তু আমরা যেমনটি দেখেছি আসলে সাইনবোর্ড থেকে মেঘনাঘাট পর্যন্ত আর এই দিক থেকে আমরা যদি বলা চলে কাশপুর থেকে এই 2500 মাধবদী পর্যন্ত আমরা যে রাস্তাগুলো দেখেছি আসলে রাস্তাগুলো আসলে একেবারেই নিট অ্যান্ড ক্লিন যে রাস্তার মধ্যে কোনো খানাখন্দ নাই যার জন্য রাস্তায় যানজট লেগে থাকতে পারে আমরা এখন আমরা যদি আসলে এটা আরেকটু বলতে চাই যে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানা ফেরদৌসির কাছে জানতে চাই আসলে অন্যান্য বছরের তুলনায় এবছর সড়কে কোনো প্রকার খানাখন্দ আছে কি না এই খানাখন্দের জন্য কিন্তু আসলে রাস্তায় যানজট লেগে থাকে আমরা কিন্তু এখন সরাসরি চলে যাব সানা ফেরদৌসির কাছে আমরা অন্যান্য বছর দেখেছি যে রাস্তায় মানুষ কিন্তু ঈদে বাড়ি যেতে পারে না এই যে রাস্তাঘাটে যানজট লেগে থাকে এই বছর এই অবস্থাটা কেমন আছে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন যত সড়ক আছে কোনো সড়কে একটিও কোনো গর্ত নাই কোনো গর্ত দেখার সাথে সাথে আমরা সেটা আমাদের সার্বক্ষণিক মেনটেনেন্স টিম আছে তারা রিপেয়ার করে দেয় আর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে যারা বাড়ি ফিরতেছেন তারা কেউ কোনো ধরনের ভোগান্তিতে পড়বেন না একেবারে ভোগান্তিবিহীন যেতে পারবেন কারণ আমাদের এই মহাসড়কে কোনো ধরনের যানজট নেই কোনো ধরনের গর্ত পটলস কিছুই নাই এবং আমরা যে সকল যানজট প্রবণ এলাকা ছিল সে সকল এলাকাতে আমরা সরাসরি গাড়ির জন্য পৃথক লেন করেছি ইউটার্ন ইউলুপ করেছি ফলে কোনো ধরনের যানজটের সম্মুখীন হবে না বিশেষ কোনো কারণ ছাড়া এই সড়কে কোনো সময় যানজট পরিলক্ষিত হয় না ঢাকা সিলেট মহাসড়কও আমাদের ওটি দুই লেনের মহাসড়ক এখানে উন্নয়ন প্রকল্প চলমান তারপরও ওখানে বিদ্যমান যে সড়ক আছে সেই সড়কটি সম্পূর্ণরূপে খানাখন্দ মুক্ত রয়েছে এবং কোনো ধরনের খানাখন্দ থাকবে না যেহেতু ওটি দুই লেনের সড়ক এই জন্য এটা ট্রাফিক ব্যবস্থাপনাটা খুব জরুরি আমরা হাইওয়ে পুলিশের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছি যাতে এই ট্রাফিক ব্যবস্থাপনাটা সুষ্ঠুভাবে হচ্ছে এবং সেখানেও যাত্রী সাধারণ সুষ্ঠুভাবে যেতে পারবে বলে আশা করছি আমরা দর্শক আমাকে যেমনটি জানিয়েছেন আসলে এই নারায়ণগঞ্জ যে সড়ক বিভাগ আছে সড়ক বিভাগের কোথাও কোনো খানাখন্দ নাই মানুষ কিন্তু নির্বিঘ্নে ঈদে ঈদ যাত্রা গড়ে ফিরতে পারবে যেমন এমনটি আমাদেরকে জানিয়েছেন এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে মনিরুল আলম গ্লোবাল টেলিভিশন